বাইরের রোদটা দেখো যেন খাঁখা করছে। গেলাম, জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম, কিন্তু গাছপালাগুলো দেখাবো সেই সাহস আর আমার নেই, যা প্রচন্ড গরম না। নমস্কার বন্ধুরা, আমি তনিমা বলছি, হোম মেকার তনিমা অধিকারী চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম পূজা দিয়ে, ভগবানের দর্শন করালাম তোমাদের, আর সমস্ত দেবদেবীদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। গরমের সময় তো সকালবেলায় উঠে ভালো করে গোপালের গা হাত মুছিয়ে জামা কাপড় পরিয়ে সাজিয়ে দিয়েছি, আর এরপরে আমরা চা নিয়ে বসে গেছি। তো পড়তে এসে গেছে একজন, আর সোনাইও পড়তে বসবে, তো সোনাইকে খাবার দিয়েছি, হাজব্যান্ডেরও দিয়ে দিয়েছি, চা বিস্কিট নিয়ে এসেছি। তো সবাইকে খাবার দাবার দিয়ে এখন আমি পড়াতে বসবো, আর সোনাই পড়বে ওর বাবার কাছে, আজকে যেহেতু হাজব্যান্ডের ছুটি আছে। কিন্তু সোনাইয়ের আছে গানের ক্লাস। তো সকাল সকাল রান্নাটা করে ফেললাম, করে ফেলেছি দেখো ভাত, আলু, কুমড়ো আর রাঙালু দিয়ে একটা মিক্সড সবজি, এই খেয়ে সোনাই আর হাজব্যান্ড যাবে গানের স্কুলে। আজকে যেহেতু হাজব্যান্ড আছে, আমাকে আর যেতে হলো না এই গরমের মধ্যে। তো ভেবেছিলাম যে আমি নিজে যাব, কিন্তু হাজব্যান্ড বললো ঠিক আছে ছাড়ো, তুমি যদি যাও যাবে, নাহলে আমি যাবো, অসুবিধা নেই। তো ভাবলাম যে ঠিক আছে যাক তাহলে হাজব্যান্ড আজকে, চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকছি, তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো সোনাইকে রেডি করে পাঠিয়েও দিয়েছি, তারপরে দুপুরের যে পূজাটা সেটা আবার করে নিলাম। তো তিন বেলা তো গোপালের সেবা দিই আমি, তোমরা সবাই জানো, আর আবার ভগবানের দর্শনটা করে দিচ্ছি। তো আমার যা ডেলি কাজকর্ম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করি না বন্ধুরা, আর তোমাদের দেখানোর জন্য এক্সট্রা কিছু করি না, আর করার করবো কী করে বলো, টাইমও তো দরকার। যেটুকু আমি যা কিছু করি খুঁটিনাটি সব কিছুই আমি তোমাদের কাছে তুলে ধরি, আর এখন বাড়ির কাজকর্ম বিশেষ কিছু আমি করতে পারছি না, মানে এক্সট্রা কাজগুলো, এই প্রচণ্ড গরমে না কোনো এনার্জি নেই, যেটুকু না করলে নয় সেইটুকু। তো বেশি আর বকবক করবো না, কারণ দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে। আর ওদিকে কুমড়ো, এই সরি, আলু আর বেগুন ভেজেছি, মুগের ডাল করেছি, তো হাজব্যান্ড আর সোনাই এসে খাবে তাই। আর আমি আজকে মুড়ি আর ডাল সেদ্ধ খেয়েছি, জানো বন্ধুরা কী করবো বলো, একবার সোনাইরা যখন খেয়ে যায় তারপরে হচ্ছে, বা একটু অল্প ভাত খেয়েছিলাম বলে দুপুরে ভাতটা আমি আর খেলাম না, অল্প মুড়ি আর ডাল খেলাম, মুগের ডাল দিয়ে মুড়ি খেলাম। কিছু করার নেই, যেহেতু ওয়েটটা অনেকটা বেড়ে গেছে, খাওয়া দাওয়া না কন্ট্রোল করলে আমার মানে কিছু করার নেই, এসব জিনিস এমন জিনিস, ওয়েট বেড়ে গেলে তাকে কমানো ভীষণ টাফ, মানে খাওয়া দাওয়া কন্ট্রোল একমাত্র এর উপায়, আর মানে হাঁটা, তো হাঁটা তো প্রচুরই হয়, খাওয়া দাওয়াটা কন্ট্রোলটা ঠিকঠাক করতে পারলে মোটামুটি ওয়েটটা কমবে আশা করি। কারণ হচ্ছে সোনাই হওয়ার আগেও, আমার প্রেগনেন্সি হওয়ার আগেও ওয়েটটা অনেকটা বেশি ছিল, সেটাকে কমিয়ে আনার পর তারপরে হচ্ছে সোনাই মানে প্রেগনেন্সিটা আমার এসেছে আর কি, সোনাই হয়েছে, তো সেই জন্য তো জানি সেই ব্যাপারটা। তো চলো বন্ধুরা আর বকবক করবো না, এদিকে সব কিছু মিলে দিলাম, আর সকালে যেগুলো কাচাকুচি ছিল সেগুলো তুলে ফেললাম। তো সারাদিনের কাজকর্ম তোমরা দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা দেখো পুরোটা, আর হচ্ছে স্কিপ করো না বন্ধুরা, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো। গেলাম, জামা কাপড়গুলো মিলে দিয়ে এলাম, কিন্তু গাছপালাগুলো দেখাবো সেই সাহস আর আমার নেই, যা প্রচণ্ড গরম না সেখানে, আর ছাদে কোনো গাছপালা দেখাতে পারলাম না, নিচে চলে আসলে হয়। তো নিচে এসে মানে বাইরের খাঁখা রোদটা দেখাচ্ছি তোমাদের, পুরো মানে যেন খাঁখা করছে রোদ, এত প্রচণ্ড গরম, মানে ছাদে গিয়ে আমি পা ফেলতে পারছি না, মানে মনে হলো যেন জুতোটা যদি ছাদে রেখে আসতাম ভালো হতো। তো এই প্রচণ্ড রোদে কী করে ছাদে আমি গাছপালাগুলো দেখাবো সেটাই। তো এদিকে দেখতে দেখতে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপরে এখন প্রায় 3:15 বাজে, সোনাই এসে গেছে, হাজব্যান্ড আর সোনাই এসে গেছে। তো আমি দেখলাম যে সোনাই একটু মুখটা ভার করে আছে, ক্যামেরাটা সেট করে মানে রেখে গিয়েছিলাম আনতে সোনাইকে, তো দেখলাম ভীষণ রেগে আছে, কান্নাকাটি করছে, বাবাও ভীষণ রেগে আছে, কারণ হচ্ছে ট্রেনের মধ্যে সোনাই নাকি ফোন নিয়ে নেবে বলে বাবার কাছে বায়না করছিল। তো এত অ্যাডিকশান ফোনের প্রতি, মানে এই ছুটি পড়তে না আমি এদিক ওদিক হয়তো কাজ করছি এ করছি, সোনাই ফোনটা নিয়ে বসে পড়ে, তো এইরকম করে করে মানে আবার তার উপর খিদে পেয়েছে এই রোদে, আর গিয়ে মানে খেয়ে বেরিয়েছে, তো প্রায় তখন 11টা বাজে, তখন খেয়ে বেরিয়ে চলে গেছে, আর এখন 3টে বাজে, তো খিদেটাও জোরদার পেয়েছে। হ্যাঁ, তো এইসব তো যাই হোক, হাজব্যান্ডও রেগে গিয়েছিলো, নিচে রেখে বসিয়ে দিয়ে চলে এসেছিলো, মানে চলে আসছে, আর আমি আবার কোলে তুলে নিয়ে তারপরে দেখো আসছি, দাঁড়ো দেখাচ্ছি তোমাদের। তো নিচে গিয়ে বনিবনা করতেই পারছি না কিছুতে, তো যাই হোক অনেক কষ্ট করে তারপরে উপরে আনবার চেষ্টা করলাম, তো সোনাই তো আসতেই যাচ্ছিলো না, দেখো এই যে কান্নাকাটি করে করে আসছে, তো কোলে করে নিয়ে বাধ্য হয়ে আসতে হলো, ওই দেখো দেখছো তো কীরকম কান্নাকাটি করছে। তো এরকম বাচ্চারা এরকম কান্নাকাটি করলে, অ্যাডিক্টেড হলে তো কী করে হবে বলো। হ্যাঁ, এই যে দেখো এইসব করছে।
তারপরে অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে খুব মানে চিৎকা চেঁচামেচি এই সব তো কিছুক্ষণ চলেছে। চলে চলার পর তারপরে ওকে হাত পা ধুইয়ে তার তো খাইয়ে দাইয়ে ভাত স্নান করে গেছিলো, তো তারপরে ভাত খাওয়াতে খাওয়াতে প্রায় 4টে বেজে গেছে। তো তারপরে আমি খুব ঘুম পাড়িয়ে কিছুক্ষণ নিজে রেস্ট নিয়ে তারপরে এখন চলে এসেছি ছাদে। তো ছাদের গাছপালাগুলোতে জল দিয়ে দিচ্ছি, আর এই রোদে না ছাদের গাছপালাগুলোর মানে কি বলবো তোমাদের, দেখলেও কষ্ট হয়। এই প্রচণ্ড রোদে ছাদের গাছপালাগুলো আমার চোখে দেখা যাচ্ছে না এরকম। তো তাড়াতাড়ি করে ওই জন্য এলাম, এসে জলটা দিলাম দিয়ে, আর হাজবেন্ড ওদিকে নিচে যাচ্ছে, বললো যে তুমি ওপরে জলটা পারলে দিয়ে দাও, আমি নিচে জলগুলো দিব গাছে। কারণ ওপর নিচে যে গাছ আছে না, কোনো জায়গাতেই জল দেওয়া বন্ধ করা যাচ্ছে না। জল দেওয়া বন্ধ করলেই গাছ প্রায় শুকিয়ে মানে শুকনো হওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। আর যে এত কষ্ট করে গাছগুলোর মানে লাগানো হয়েছে, তার যত্ন আত্তি করা হচ্ছে, তাহলে যদি এরকম হয়ে যায় কীরকম লাগে না বলো। তো যাই হোক, গাছপালাগুলো জল দিয়ে দিই, দিয়ে আর একদম সন্ধ্যে টন্ধে মানে সন্ধ্যে বলতে উপরে ধূপ মোমবাতি জ্বেলে তারপর নিচে চলে যাব। তো দেখি এক্ষুনি যদি পারি করে নেবো, না হলে একটু পরে করব, আর পড়তেও আসবে তো সবাই, তো সেই জন্য কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করছি। আর সোনাই তো সবই ঘুমিয়েছে, মানে সবে বলতে এই 1 ঘন্টা হলো ঘুমিয়েছে, ও এত তাড়াতাড়ি হয়তো উঠবে না, বেশ কিছুক্ষণ পরে উঠবে। তার মধ্যে আমি কাজবাজগুলো গুছিয়ে সব কিছু নিচে একবারে জামা কাপড়গুলো তুলে নিয়েছি। প্রত্যেকটা গাছে জল দিয়ে দিয়েছি যত্ন সহকারে। তো জল দেওয়ার পর আমি এদিক ওদিক ছাদে একটু হাঁটাচলা করছিলাম, তো ওই পাশটাকে যেহেতু ক্যামেরাটা আছে আর বেশ ভালো হাওয়াও দিচ্ছে, নিচের থেকে তো অনেক ভালোই হাওয়া দিচ্ছে উপরে, আর তাতে বেশ আরামদায়কও লাগছে। তো আর দেখো ছাদের এই পাশে মানে ছাদের চারপাশে জল দেওয়ার পর তো ছাদের এই ফ্লোরটাতেও জল দিয়ে দিচ্ছি। তো এটা কী বলতো একটা রিচুয়ালস মনে হয় আমার, আর তো জল দিলে মনে হয় যেন ভালো, সন্ধ্যাবেলায় তো ছড়া ঝাড় ছড়া দিতে হয়, যেটা ঝাঁট নয় মানে সন্ধ্যাবেলায় আর কি, সন্ধ্যের মুখে ছড়া দিলে সেটা ভালো। তো সেইটা নিচে হাজব্যান্ড সব কিছু ছড়া দিয়ে দিয়েছে, আর আমি হচ্ছে ওপরটা দিয়ে দিচ্ছি। আর চলো দেখি হাজব্যান্ড কী করছে নিচে। তো নিচে এই যে গাছপালাগুলোকে দেখিয়েই দিলাম দেখো, আর হাজব্যান্ড দেখছো এই যে জল দিচ্ছে, তো বুঝতে পারছো কিনা জানি না। তো নিচে বেগুন গাছগুলোতে প্রচুর ফুলও এসেছে, আর ভেন্ডি গাছ আছে, বেগুন আছে, এরকম কিছু কিছু গাছ আছে। বাকি সব গাছগুলো মানে তুলে দিয়েছে, যেগুলো পুরাতন মানে শীতের গাছ ছিল সেগুলো সব তুলে দিয়েছে। তো ওদিকে হচ্ছে সব কিছু দেওয়াই হয়ে গেল, দেখতে দেখতে 6টা বেজে গেছে, তো ওপরে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেছে। এবার নিচে যাব, গিয়ে নিচে মানে ঠাকুর ঘরে সন্ধ্যাটা দিয়ে দেবো। তো সোনাই ঘরে ঘুমাচ্ছে বলে আর কি ওগুলো কিছু করতে পারিনি, তো ওই জন্য একটু ছাদে বেশিক্ষণ সময়টা স্পেন্ড করলাম, আর পুরো চারপাশের পরিবেশটা দেখিয়ে দিলাম। বন্ধুরা ভালো লাগে, আর আমাদের এখানে না চারপাশে সবুজ বলতে অনেক আছে সবুজটা, আর পাশেই একটা মানে ওদের বাড়িতে প্রচুর গাছপালা আছে, দেখো নারকেল গাছ বড় বড়, তো সেই সেগুন গাছ, এই এই সেই গাছপালা অনেক আছে, বড় বড় গাছপালা আর কি। আর এসে বেশ চোখটাও না ভালো লাগে, সবুজ জিনিস এমন যে চোখটা অনেকটা শান্তি দেয়, আরাম দেয় আর কি। তো ওদিকে দেখো হাজব্যান্ডও প্রচুর মানে নিচের গাছগুলোতে অনেকটা করে জল দেয়, আর আম গাছ থেকে শুরু করে ফুলের সব গাছ আছে যেগুলো, এটা তো তোমাদের বাম দিকটা দেখাচ্ছি মানে উপর থেকে, আর নিচে হচ্ছে ডান দিকে ওরকম গাছ আছে। এসে দেখলাম সোনাই উঠে পড়েছে, তো সোনাই উঠে পড়ার পর আমি বিছানাটা গুছিয়ে আর এখানে হচ্ছে ভগবানের মানে সন্ধ্যাটা দিয়ে দিলাম, আর সন্ধ্যা দিয়ে ভগবানের দর্শনও করিয়ে দিলাম। আর এখানে দেখো সোনাই, এই যে আমার পড়ানো হয়ে গেছে বন্ধুরা, এর মাঝে পড়ানো হয়ে গেছে, চাটা খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন সোনাই ওই ঘরে দেখছো বিছানা পেতে বসে আছে, আর হাজব্যান্ড এই ঘরে আলোটা নিভিয়ে বসেছে, কারণ দেখতে দেখতে বেশ রাতও হয়ে গেছে। আর আলু সেদ্ধ ভাত করেছি শুধু, আর ওবেলার বেগুন ভাজা মুগের ডাল ছিল, এই দিয়ে আজকে রাতের ডিনারটা সেরে ফেললাম। আমরা হচ্ছে সন্ধ্যাবেলা তো পড়ালাম, পড়তে এসেছিল, পড়িয়ে উঠে ঘরটর মুছে আর হচ্ছে গোপালকে শয়ন দিলাম, তো আর সবাই মিলে ছাদে গিয়েছিলাম একটু, ছাদ থেকে ঘুরে আসলাম, এখন 10টা বাজে, হাজব্যান্ডকে খেতে দিয়েছি, সোনাই বলছে একটু পরে খাবে। তো সোনাই আগের দিনও একটু লেট করে খেয়েছে, আজকে বললো মা 2টো বিস্কিট খেয়েছে একটু পরে খাবো, তো বললাম যা এক মুঠো খাস খেয়ে নে, হ্যাঁ তো ওই সোনাইকে খাওয়াবো রাঙালু আলু সেদ্ধ আর মুগের ডাল, এই দিয়ে হচ্ছে খাবে সোনাই।
ওকে খাইয়ে নিই। আর আজকের ব্লগটা আর বড় করবো না বন্ধুরা, এখানে এন্ড করছি। অবশ্যই অবশ্যই তোমরা একটা লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুরা, আর যারা চ্যানেলে নতুন ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশের বেল বাটনটা অল করে রাখবে যাতে নোটিফিকেশান তোমরা সাথে সাথে পেয়ে যাও। তো গুড নাইট, বাই বাই, আবার পরের দিন একটা নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণ সবাই সেফ থেকে সুস্থ থেকো, বাই বাই। খাওয়া দাওয়া তো হয়ে গেল, আর এক বালতি জামা কাপড় রেখে দিয়েছি, চোখে মুখে একটু জল দিলাম, এক বালতি জামা কাপড় রেখে দিয়েছি, তো ওগুলো এখন মিলে দিই। তো শোনায় সেই গানের স্কুল থেকে এসেছিলো, ধোয়া অবস্থাতেই পড়ে আছে, আর এখন প্রায় 10:30 বাজতে যায়, এখন মিলে দিই চলো। এই যে বালতি, এক বালতি মিলে টিলে দি, ভেতরেই মিলে দেবো। শোনায় এখন এখানে বসবে, একটু টিভি টিভি সরি দেখবে।